দর্শক, এই মুহূর্তে সকাল বাজারে আমরা একটি চাউলের দোকানে অবস্থান করতেছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু পাইকারি দরে চাউল সেল করা হয়। তো ব্যবসায়ীর কাছে আমরা জানবো যে এই চাউলগুলো কোনটা কি ধানের চাউল আর কত করে আজকে এই সকাল বাজারে বিক্রি করা হচ্ছে এই চাউলগুলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন তাহলে? আলহামদুলিল্লাহ। আপনার এখানে কোন কয় ধরনের চাউল রয়েছে? আমার ওইখানে বর্তমানে তিন ধরনের চাউল রয়েছে। তিন ধরনের চাউল রয়েছে না? যদি আমাদের চাউলগুলোর নাম জানতেন। নাম জানা হলো কাটারি নাজির চিকনটা, এটা হলো চিকন কাটারি নাজির, এটা বগুড়া চাউল। এটা আমাদের ওইখানে আজকে বিক্রি করা হইতেছে পাইকারি 25 কেজির বস্তা 1600 থেকে 1620 টাকা। আর আরেকটা আছে মাজারি দিকে 29 নম্বর, এটা বিক্রি হইতেছে আমাদের লোকালি, এইগুলি আমাদের জামালপুরেই হয়, এগুলি বিক্রি হইতেছে পাইকারি আপনি 1300 থেকে 1340 টাকা পর্যন্ত 25 কেজির বস্তা আর কি। এই দুই রেট আর 28 দিকে 28-29 সেম দাম। 28-29 কত করে? 28-29 বললাম আমি, 29 হলো 1300 থেকে 1340 টাকা পর্যন্ত। 2800 এই 1300 থেকে একই দাম না? 28-29 সেম, তবে 28-29 এ 28টা একটু মোটা হয়ে যায়। 28 এখন মার্কেটে খুব কম চলে। কম চলে না, 29টা একটু বেশি চলে না? এবং কি আপনারা ভাঙ্গেও বিক্রি করেন না, শুধু পাইকারি না? তো দর্শক, জানতে পারলেন যারা আপনারা বস্তা নিতে চান, তাহলে যদি এই দামে যদি আপনাদের হয় তাহলে কিন্তু আপনারা জামালপুর সকাল বাজার থেকে কিন্তু এই চাউলের এই বস্তাগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারেন।